বন্ধুরা, স্বাগত খবর বাংলার লাইভ আপডেটে। ইতিমধ্যে আমরা যা দেখতে পাচ্ছি যে গোটা বাংলাতেই কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে চলেছে আগামী সপ্তাহের মধ্যে, অর্থাৎ যার ফলে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরাতে একটা বৃষ্টির পরিবেশ লক্ষ্য করা যেতে পারে, যার থেকে বর্ষার যে প্রবেশ করছে সেটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঘূর্ণাবর্ত, তার সঙ্গে রয়েছে নিম্নচাপ, এই রকম কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। তো আবহাওয়া কেমন থাকবে সেদিকে আমরা নজর রাখব। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস আমাদের হাতে এসে পৌঁছেছে, তার থেকে জানা যাচ্ছে যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে আগামী 24 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তার সঙ্গে আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং এখানে দেওয়া রয়েছে ভেরি লাইকলি, অর্থাৎ হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া যেটা হচ্ছে তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রি থাকতে পারে। এছাড়া আর্দ্রতা মোটামুটি 90% আশেপাশে ধরে রাখতে পারেন। এদিকে উত্তরবঙ্গের জন্য বলা হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে মেনি প্লেসেস, সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলা, সঙ্গে সিকিমের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বাকি জেলাগুলিতে কিছু কিছু এলাকাতে হতে পারে। আমরা আগের কিছু আপডেটও এই রকম কিছু পূর্বাভাস পেয়েছিলাম, আপনাদের জানিয়েছিলাম। এছাড়া বজ্র বিদ্যুতের কিন্তু সতর্কতা রয়েছে 2-1টি জায়গাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ ওইদিকে হতে পারে। এবারে আমরা আবার চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এখান থেকে আমরা একবার স্যাটেলাইটের লেটেস্ট চিত্র আমরা দেখে নিচ্ছি এখানে কি অবস্থা। তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে এক সকালের দিকে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই রয়েছে, সেই রকমভাবে কিন্তু কোনো মেঘের আনাগোনা নাই। তবে এইখানে রয়েছে আসামের কোথাও কোথাও একটু করে মেঘ উঠতে উঠছে, এই যে মেঘ উঠছে পরিষ্কার দেখা যাচ্ছে। আসাম বা মেঘালয়ের এই সমস্ত অংশগুলিতে একটা মেঘ উঠছে, অর্থাৎ যার জন্য বিশ্বম্বরপুর বা নংস্টন, শিলং, এইদিকে আসামের যে আলিকুঞ্জি বা হোজাই, লুমডিং বা হাফলং, এই সাইডটাতে কিছুটা বা নাগাওয়ের দিকে একটা মেঘ কিন্তু যাচ্ছে এবং অরুণাচল প্রদেশের দিকে মাঝে মধ্যে উঠছে, অর্থাৎ মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে এইভাবে কিন্তু উঠতে পারে, যার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এটাকে আয়ার মোডে আমরা যদি ফেলে দিই তাহলে দেখুন মাঝে মধ্যে একটু করে কিন্তু মেঘলা মেঘলা হচ্ছে, কোথাও কোথায় যে লাল লাল হচ্ছে, বাকি অংশে মেঘলা মেঘলা হতে পারে। এছাড়া বাকি সমস্ত জায়গায় কিন্তু সেই রকম আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি না। তবে আবহাওয়া দপ্তর যখন বলছে এই মাঝে মধ্যে এদিকে হাওয়া হয়তো প্রবেশ করছে, মাঝে মধ্যে যেটা মনে হচ্ছে যে পরে এই জলীয় বাষ্প হয়তো জমে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে, তো সেটা সেই দিকে হয়তো আবহাওয়া দপ্তরের ইঙ্গিত রয়েছে যে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের ওই পাশাপাশি লেখা ছিল আংশিক মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও থাকতে পারে। তো ইতিমধ্যে এই রকম রয়েছে, কোথাও কোনো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না, তবে হতে পারে কারণ এই সময়গুলোতে মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে থেমে থাকে, কখনো একটু শুকনো আংশিক মেঘলা আকাশ থাকে। তো একবার দেখে নিচ্ছি পূর্বাভাসে উইন্ডি কী বলছে, বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না আমরা একবার দেখে নিচ্ছি। এখানে আমরা দেখছিলাম যে বর্ষা আসতে পারে, তো আমরা সকাল থেকে একবার দেখার চেষ্টা করি। তো আবহাওয়া দপ্তর যেটা বলছে এখানে তার সঙ্গে এর কতটা মিল, এখানে দেখা যাচ্ছে যে এই যে দিকটাতে আমরা মেঘ মেঘ দেখছিলাম এই দিকটাতে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে ট্র্যাক করলে দেখুন উপকূলবর্তী অঞ্চলে এগুলো হয়তো আরও পরবর্তী ক্ষেত্রে আসতে পারে, মানে যদি হয় আর কি। মূলত যেটা বোঝা যাচ্ছে যে যদি হয় তো কলকাতা তার পার্শ্ববর্তী এলাকা খুলনা, বরিশাল, এই বা দক্ষিণ 24 পরগনা বা উপকূলবর্তী এলাকাতে, বা এই চট্টগ্রাম, কুমিল্লা, এদিকে ত্রিপুরা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এই দিক মুখ করে একটা অ্যাঙ্গেল রয়েছে, অর্থাৎ এই দিক করে বৃষ্টিপাত কিছুটা বিক্ষিপ্তভাবে আসতে পারে বা বিভিন্ন জায়গাতেই সম্ভাবনা থাকে, কোথায় কোথায় হবে তার কোনো ঠিক নেই যে কোনো জায়গায়। তবে মূলত যেটা বোঝা যাচ্ছে যে দেখুন এই যে একদম উপকূলবর্তী অঞ্চল ধরেই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, এখান থেকে সম্ভাবনা বোঝা যায়। তো সেইভাবে কিন্তু মনে হচ্ছে যে উপকূলবর্তী অঞ্চল দিয়ে হয়তো আমরা দেখছিলাম মেঘের এদিক দিয়ে একটা টার্নিং ছিল, তো হতে পারে এই সমস্ত জেলাগুলি দিয়ে একটু বেশি সম্ভাবনা, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কম সম্ভাবনা দেখে নিচ্ছে, এবং উত্তরবঙ্গ হালকা পুলকা কিন্তু মাঝে মধ্যে দেখার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে এইটুকুই আপডেট পাওয়া যাচ্ছে। এরপরে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে যাই, রাত পর্যন্ত নিয়ে যাই,
তাহলে দেখা যাচ্ছে ওই রকমই রয়েছে, মাঝে মধ্যে বিক্ষিপ্ত সম্ভাবনা, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর এটা গত দুদিন আগেও বলেছিল যে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সম্ভাবনা, উত্তরবঙ্গের দিকে মাঝে মধ্যে বৃষ্টিপাত চলবে, বাংলাদেশেও দেখুন এইগুলোতে বৃষ্টিপাত চলার সম্ভাবনা। শুক্রবার আমরা ট্র্যাক করছি, শুক্রবারেও দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত অর্থাৎ স্ক্যাটার রেন হতে পারে, এইরকমভাবে রয়েছে। সব জায়গাতে যে হবে না সেটা বোঝাই যাচ্ছে একদম আবহাওয়ার আপডেটটি দেখেই, এইভাবে থাকতে পারে, মানে গ্যাপ থাকবে। আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো। বাংলাদেশে তো কিন্তু এই দিকটাতে বৃষ্টিপাত কিন্তু মাঝে মধ্যে চলবে, এইভাবে চলবে, এবং এই চলতে চলতে বর্ষার প্রবেশ হবে। তা সেক্ষেত্রে যখন বর্ষা সম্ভবত হয়তো নিম্নচাপের হাত ধরেই হয়তো দক্ষিণবঙ্গেও এই বর্ষা প্রবেশ করছে। এই নিয়ে আমরা আমাদের বিস্তারিত জানিয়ে দেবো পরবর্তী ক্ষেত্রে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।